চিনি কলের মিল হাউস মেকানিক হিসেবে কর্মরত থাকা অবস্থায় ফারুক হোসেনের হয় প্যারালাইসিস। অবসরে যাওয়ার পর চিনি কলের কাছে তার এককালীন পাওনা 14 লাখ টাকা। গত 4 বছরে নানা চেষ্টা তদবির করেও পাননি সেই অর্থ। টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা, মিলছে না দুবেলা দুমুঠো ভাতও। আমার তো সেই মানুষটা নাই, আমাকে কেরা দিবে? আর কেই বা কতদিন দিতে পারে? আমার ভাই বোনেরা দেয় হয়তো 4-5 হাজার টাকা মাসে দেয়, কোনো দিন কোনো মাসে দেয়, কোনো মাসে দিতে পারে না। আমার এই টাকাতে কিছু হয় না, জানেন না? আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাকে সরকারকে টিমান দাও, আমার টাকাগুলো জানি দেয়, আমি জানি ভালো মতো একটা চিকিৎসা করতে পারি। শ্রমিকরা বলছেন চিনিকলের অন্তত 10 জন শ্রমিক অবসরে যাওয়ার পর টাকার অভাবে চিকিৎসা না পেয়ে মারা গেছেন। রাজশাহী চিনিকলে অবসরে যাওয়া 278 জন শ্রমিকের পাওনা 37 কোটি 60 লাখ টাকা, কিন্তু বছরের পর বছর ঘুরেও মিলছে না তার কানাকড়ি। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। তারা ডাক্তার দেখাইতে পারে না, ই করেন পর অসুস্থ হয়ে সব মারা গেছে। এখনো তাদের বউ চাওয়াল কষ্ট করতেছে ছেলে। মিল কর্তৃপক্ষ বলছে আমার হেড অফিস দিছে না, আমি দিব কোথায় থেকে? দুর্বিষহ একটা জীবনের মধ্যে আমরা এই জীবন অতিবাহিত করছি। আমাদের সদর দপ্তরে আমরা অনশন নিব, তারপরে শিল্প মন্ত্রণালয়ে যাব, প্রেস ক্লাবে যাব। শিক্ষকদের অপেক্ষাও যেন শেষ হচ্ছে না। শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ড, এই দুই প্রতিষ্ঠানে বছরের পর বছর ঝুলে আছে তাদের আবেদন। পেনশন নাই, এই জন্য আমরা প্রচণ্ডভাবে ভুক্তভোগী। লোন টোন করে চলছি, ওই টাকা দিয়ে যখন আমি পাবো তখন দেখা যাচ্ছে ওই লোনটা আমি শোধ করে দিয়ে আমি আবার শূন্য হাতি হয়ে যাচ্ছি। দীর্ঘসূত্রিতায় পেনশন নিয়ে টেনশনে থাকেন অবসরে যাওয়া সরকারি কর্মকর্তারাও। 2008 পেনশনে যাওয়ার পর থেকে প্রক্রিয়া শুরু করি, শেষ পর্যন্ত পেনশন মঞ্জুর হয়েছে আমার জানুয়ারি 24-এ। তাৎক্ষণিকভাবে হওয়ার কথা, 1-2 মাস, 3 মাস, 4 মাস, 1 বছর সময় লাগার কথা। চিনিকল কর্তৃপক্ষ বলছে মিলের আর্থিক সংকটের কারণে টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়ের সাথেও তারা কথা বলেছেন, কিন্তু কোনো সুরাহা হয় নাই। আর মিল থেকে যেহেতু মিলের আর্থিক অবস্থাই খুবই খারাপ, এখান থেকে টাকা পরিশোধ করা সম্ভব হয় না। তবে আমরা যাতে এই প্রক্রিয়াটা ত্বরান্বিত হয় এই জন্য মিল ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমরা সদর দপ্তরে বারবার এই সিচুয়েশনটা জানাচ্ছি যে তাদের এইরকম যারা অবসরে গেছে তারা বিভিন্ন সময়ে মানবেতর জীবন যাপন করছে। শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের ভাষ্য, শিক্ষকদের অপেক্ষার সময় কমাতে তারা উদ্যোগ গ্রহণ করেছেন। সরকারি কর্মকর্তারাও দ্রুত যাতে পেনশনের টাকা পায় তা নিশ্চিত করার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।